দাদা বিএমএস এর প্রতিষ্ঠিত নেতা। দাদার দোহাই দিয়েই এলাকায় দাপট দেখাচ্ছে এক লম্পট ছোট ভাই। এই লম্পটের নাম সুশান্ত সরকার। তার দাপটে উৎষ্ট ইন্দ্রনগর স্কুলের পেছনের এলাকার মা ও বোনেরা। লম্পট সুশান্তকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে শনিবার এলাকার মহিলারা পূর্ব মহিলা থানায় ডেপুটেশন প্রদান করে ইন্দ্রনগর স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নানা অসামাজিক কাজ করে চলছে সুশান্ত সরকার নামে এক লম্পট। অধিক রাতে মদ্যপান করে বাড়ি ফিরে স্ত্রী এবং পঞ্চদশী কন্যাকে মারধর করা সুশান্তের নিত্যদিনের কাজ। এছাড়া এলাকার মহিলাদের বিশেষ করে ছোট শিশু কন্যাদের শ্লীলতাহানি করা লম্পট সুশান্তের অন্যতম পছন্দের কাজ। এ অভিযোগে প্রায়ই থানার লকআপে পড়া হয় তাকে। কিন্তু তার ভাই প্রশান্ত সরকার শাসক দলের শ্রমিক সংগঠন বিএমএস এর প্রতিষ্ঠিত নেতা হওয়ার সুবাদে ছাড়াও পেয়ে যায় সে। সম্প্রতি এক ধর্ষণ মামলায় জেলও ঘটে সুশান্তের। গত 3রা ডিসেম্বর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি এসে আবার আগের রুদ্রমূর্তি ধারণ করে সে। সম্প্রতি রাতে স্ত্রী ও কন্যাকে মারধর করায় এলাকার মহিলারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানালে মহিলাদেরও দেখে নেওয়ার হুমকি দেয় সে। পরিস্থিতি অন্যদিকে ঘেঁষে যাচ্ছে আজ পেয়ে এলাকার মহিলারা শনিবার সংঘবদ্ধভাবে পূর্ব থানায় এসে লম্পট সুশান্তের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে ডেপুটেশন দেন। এই ডেপুটেশনে সুশান্তের নির্যাতিতা স্ত্রীও উপস্থিত ছিলেন। নিজ স্বামীর বিরুদ্ধে এই মহিলা কি বলছেন শুনুন। কেন আসছি? আমরা ইন্দ্রনগর স্কুলের পেছন থেকে এসছি। আমরা পাড়াতে একটা ক্রিমিনাল, এক ধরনের ক্রিমিনাল, হ্যার নাম সুশান্ত সরকার। প্রত্যেকদিন রাত্রে 12টা 1টার সময় ঘরে যাই, বোঝা যায় সেটা হের বউ, হের মেয়ে আছে ক্লাস 11-এ পড়ে মেয়েটা, তাদের প্রত্যেকদিন মারধর করবো। হের লেগে আমরা রাত্রেবেলা সবাই ঘুমাইতে পারি না, আমরা পুরোপুরি পড়াশোনা করতে পারি না, খুব মানে অদৃষ্ট যন্ত্রণা আছি আমরা তো। সেদিন কিছুদিন আগে রাত্রেবেলা, মানে সোমবার এবং ঘটনা হয়েছে না, রাত্রেবেলা হেয় এমন করতেছে পরে তো হে মেয়েরা বাইরে ডাকছে আমরা, তো আমরা কিছু মহিলারা সবাই গেছি, গেছি বলে আমরা অস্থির ভাষা গালাগাল করছে। তো আমরা রাত্রে দেখে জিনিসটা ভাড়াইছি না, পরদিন সকালবেলা আমরা হে আমরা এ করেছে কয় কে আমার কি করবি তোর আয়, তখন আমরা সব মহিলারা একত্র হয়েছি, কারণ সব মহিলা আমরা ব্রিটিশ নিয়ে গেছি পুকুরে গেছি পরে, তো হে করেছে আমি কি করছি। হের চরিত্রও ভালো না, হে হের আগে 3-4টে র‍্যাপ কেসে মানে সব বাচ্চারা হে র‍্যাপ করছে। হ্যাঁ কিছুদিন আগে 3 ডিসেম্বর হে জেল থেকে ছাড়া পাইছে। হ্যাঁ তারপরে হ্যাঁ তারপর আমরা হ্যাঁ পাড়াতে জায়গা দিচ্ছি কি লিগা, আমরা চাই না যে কারো একটা সংসার নষ্ট হয়ে যাক, হ্যাঁ ভালোভাবে আইসে ঠিক আছে, সবাই চায় হ্যাঁ একটা সংসার, কারণ মেয়ে একটা আছে যেহেতু সুন্দরভাবে চলুক, কিন্তু হ্যাঁ এরকম না, হ্যাঁ যখন আসলে চলাফেরা করবো, হ্যাঁ কোনো মহিলা দেখলে হ্যাঁ এমন চলাফেরা করবো, হ্যাঁ মানে মহিলার গায়ে গেসে যেতে হবে, হ্যাঁ স্মোকিং করা ঠিক আছে, হ্যাঁ মানে কোনো মহিলার সামনে থাকলে স্মোকিং এমন করবো তো দুয়ারাতে আমরা উপরে লাগে, আমরা এটিও আমরা সহ্য করছি। তারপর আমরা চান্স আছি হ্যাঁ ভালো হওয়া, কিন্তু হ্যাঁ ভালো হয়েছে না, হ্যাঁ ভালো হতো না। তারপর দেশে হের প্রায় সময় হের ভাইয়ের দাব দে, হ্যাঁ হের ভাই এই সেই আমরা দেখা দিব কি লিগে আমরা পাড়ার মনে থেকে সেটা আমরা হের এর ফোনটা কি লিগে আমরা ভোগ করবো। আমরাও তো ওর ভাই গাড়ি চালা, ওর ভাই পাঠিয়ে একটা ভালো লেভেলে আছে, যাক ভালো কথা, এতে আমরা কোনো প্রবলেম নেই, কিন্তু প্রায় সময় হ্যাঁ ভাই এ করে সেই করে এরকম ধমকি দিই আমরা। ভাইয়ের জানাইছেন? হ্যাঁ মানে হেয়ার পেছনে হ্যাঁ যেহেতু একটা সাধারণ আমার যে কোনো একটা কাজ করে তো মানে হ্যাঁ শাস্তি ভোগ করে যা, হ্যাঁ এতগুলি কাজ করার পরে হ্যাঁ কীভাবে 2 দিন পরে পরে জামিনে যাইতেছে ভাই এসে, তাহলে হেয়ার পেছনে সব তো কোনো গার্ড আছে? আছে নিশ্চয়ই আছে। তো আমরা কত হইলে তো হেয়ার লিগে আমরা কি লিগে পাড়ার মধ্যে এত অশান্তি ভোগ করো, আমরা নিজেরা পরিশ্রম করি, আমরা হাজবেন্ডের পরিশ্রম আমরা শান্তি থাকার জন্য, আমরা মেয়ে আমরা ছেলে মেয়ে কেউ সেফটি না। এদিন এলাকার এক মহিলা জানান, উনারা সুশান্তকে শুধরানোর অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু ঘুমধরা চরিত্রের সুশান্ত কিছুতেই শুধরাবার নয়। তার অত্যাচারে এলাকার মহিলারা ভীত, তাই লম্পট সুশান্তের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে তারা ঐক্যবদ্ধভাবে থানায় ডেপুটেশন দিতে এসেছেন। সহ্য করছি আমি সহ্য সীমা ছাড়াই গেছি পারতেছি না, তুলে আর কি তা করতে পারো আমি। মহিলাদের এই ডেপুটেশন প্রদানের পর বিএমএস এর নেতার লম্পট ভাই সুশান্ত সরকারের বিরুদ্ধে পূর্ব থানার মহিলা পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। রাজ্যের পুলিশ মন্ত্রী
তথা মুখ্যমন্ত্রী তো বলে বেড়ান, এখন অসামাজিকদের দূরত্ব হ্রাস পেয়েছে, নারী নির্যাতন কমেছে, থানায় অভিযোগ জানানো অনেক সহজ হয়ে গেছে, মানুষ বিচার পাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই ইন্দ্রনগর স্কুল সংলগ্ন এলাকার বিএমএস নেতার লম্পট ভাইয়ের শাস্তি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রিপোর্ট হলো বোল।